job. 3 hours a day. You need to find your এই কিশোরের নাম সুন্দর। সুন্দরের বয়স 10 পেরিয়ে সদ্যই 11তে পড়েছে। ওর 11তম জন্মদিনের কেক কাটতে গিয়ে সুন্দর একটা ঘটনা ঘটিয়ে ফেলল। লম্বা ছড়িটা হাতে নিয়ে বৃহৎ আকারের কেকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রাগে ফুঁসতে থাকল। তারপর স্বাভাবিকভাবে কাটার বদলে সবলে খুঁচিয়ে খুঁচিয়ে কেকটাকে ক্ষতবিক্ষত করে ফেলল। শান্ত স্বভাবের সুন্দর হঠাৎ এই অশান্ত ক্রোধভাব কোত্থেকে পেল তা ভেবে বাবা মা সহ সবাই ভীষণ উদ্বিগ্ন হলেন। তারপর থেকে অবশ্য আর কখনোই সুন্দরকে যুদ্ধংদেহী হতে দেখা যায়নি। তবে শান্ত সুন্দর আরো শান্ত হয়ে গেছে, ভালো করে কথাও বলে না। টিভি দেখা, ভিডিও গেম খেলা কিংবা কল্পকাহিনীর গল্প সিনেমা কোনো কিছুতেই তার আর কোনো আগ্রহ নেই। ডাক্তার বলছে এই এক রোগ, কঠিন কিছু নয়, তবে রোগ যেহেতু সেহেতু চিকিৎসা প্রয়োজন। ডাক্তার আপাতত ওর মানসিক অবস্থাটা বোঝার জন্য নানান প্রশ্ন চালিয়ে যাচ্ছেন। তোমার কি করতে ইচ্ছে হয় সুন্দর? কিচ্ছু না, কিচ্ছু করতে ভালো লাগে না আমার। তাহলে জন্মদিনের কেকটার উপরে এত রাগ হয়েছিল কেন তোমার? জন্মদিনের কেকের ভিতরে ইনভিজিবল ম্যানটা লুকিয়েছিল, ও আমার ভুল অঙ্কটা ঠিক করে দেয়নি। ও, ইনভিজিবল ম্যান কি তুমি দেখতে পাও? আমি দেখতে পাই। আচ্ছা, তোমার ঘর ভালো লাগে না স্কুল ভালো লাগে? কিচ্ছু ভালো লাগে না আম্মু, বলো না, আমার সব ভালো লাগতো তুমি ঠিক করে দাও। বলো বাবা, তোমার ভিডিও গেম খেলতে ভালো লাগে বলো। ওসব আর এখন ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। আহ সুন্দর, ভালো লাগে না মানে কি? অতটুকু ছেলে তুমি ভালো লাগার কি বোঝো? শোনো সুন্দর, তুমি মন খারাপ করে থাকবে না। সব সময় তুমি মনকে বোঝাবে তোমার ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। তখন দেখবে তোমার সব কিছু ভালো লাগবে। আঙ্কল, আমি মনকে বোঝাতে পারি না। শোনো বাবা, এই যে মা মা আছি না, মা তোমাকে হেল্প করবো। হ্যাঁ, তোমার মা তোমাকে হেল্প করবেন। তুমি কি ছোট মামা? তুই কি করে বুঝি বলতো? খুবই সহজ, আজ তুমি লন্ডন থেকে আসবে, আর তুমি এখানে থাকতে তো এসব কতই করেছো। আচ্ছা, এটা কোনো কাণ্ড হলো দীপু? আর একটু হলে তো আমি হার্ট ফেল করতাম। আমি তো সুন্দরকে চমকে দেওয়ার জন্য বাক্স দিচ্ছি। দুলা ভাই কেমন আছেন? ভালো না, আমাদের খুব বিপদ চলছে। বিপদ? কই, আমাকে তো কিছু জানোনি। সুন্দরের বড় ধরনের একটা অসুখ হয়েছে। সুন্দরের অসুখ? কই, আমি তো দেখছি দিব্যি ভালো আছে। কিরে সুন্দর? আরে ওকে দেখে কিছু বুঝবে না, ডাক্তার বললো এটা নাকি ডিপ্রেশন, ঠিক মতো ট্রিটমেন্ট না হলে নাকি পাগল টাগল হয়ে যাবে। এ মা, যাতে ভিতরে যায়। আচ্ছা আপা, তোর কি বুদ্ধিশুদ্ধি কোনোদিনও হবে না? কেন, এটা বাচ্চার সামনে কেউ বলে যে পাগল টাগল হয়ে যাবে? তোমাকে বলে রাখছি দিব, ওকে নিয়ে আবুল তাবুল বেশি করো না, তাহলে কিন্তু একেবারে বিগড়ে যেতে পারে। তো আমি গত 5 বছর তো ছিলাম না দুলাভাই, সুন্দরের ডিপ্রেশন কেন হলো তাহলে? দেখো দিব্য, তোমার এসব প্রশ্নের জবাব দেওয়ার মতো মন মানসিকতা এখন আমাদের নেই। যাও, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। যাও। কি সব নিয়ে আসি? খাবার দে, খাবার দে। দিচ্ছি। দিচ্ছি কি জিনিসটা? আমি এত ভয় পেয়েছি।
শুধু শুন, এই যে এটা, এইটা খুব যত্ন করে রেখে দিবি। আমার যখন মাস্টার্স পরীক্ষা শেষ হয় তখন আমরা ডিপার্টমেন্টের সবাই মিলে একটা নাটক করেছিলাম। আমি বাক্সেতে ছিলাম প্রধান চরিত্র, বুঝলে? তোকে একদিন গল্পটা বলবো। আর এই দেখ তোর জন্য কী নিয়ে এসেছি, এটা চমৎকার বাইনোকুলার। এটাতে খুব দূরের জিনিস একদম ঝকঝকে পরিষ্কার কাছে দেখা যায়। এটা রেঞ্জ কত জানিস? 1.2 km, তার মানে 1 মাইল দূরেরও জিনিস তুই খুব কাছে দেখতে পারবি। দেখ। কিন্তু ছোট মামা, ঘরে থেকে তো কিছু দেখা যায় না দূরে, চারপাশে শুধু উঁচু উঁচু বিল্ডিং। ওহো, তাই তো। আচ্ছা, যখন কিনেই ফেলেছি তখন তুই রেখে দে, যখন স্কুলে যাবি গাড়িতে করে তখন তুই ঢাকা শহর দেখবি। কিন্তু ছোট মামা, গাড়ির গ্লাস তো টিন্টেড, বাইরে সব কিছু ছায়া দেখা যায়। আচ্ছা, তারপর তুই এটা রেখে দে যদি কোনো কাজে লাগে। তুমি মনে হয় বিশ্বাসই করনি আমার অসুখ হয়েছে। ডাক্তার আমাকে 7টা ওষুধ দিয়েছে। 7টা ওষুধ? তোর এত ওষুধ খেলে তো তোর স্টোমাকটা একেবারে ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি হয়ে যাবে রে। এই সুন্দর, তোর ওই বৈদ্যনাথ ডাক্তারের কথা মনে আছে? ওই যে একটা গল্প বলেছিলাম, তোর এই ডাক্তার কি বৈদ্যনাথ ডাক্তারের মতো দেখতে? না, বৈদ্যনাথ ডাক্তারের তো টাক মাথা ছিল, পিছনে একগোছা চুল ছিল, কিন্তু এই ডাক্তারের রাগি রাগি চেহারা, চোখে চশমা, আর এমন করে কথা বলে যেন হাতে একদম সময়ই নেই। বৈদ্যনাথ ডাক্তারের একটা ঘোড়া ছিল মনে আছে তোর? ওই যে ঘোড়াটাকে নিয়ে গ্রামের লোকরা ছড়া কাটত, ছড়াটা কি ছিল বলতো? আমি বলতে পারবো না ছোট মামা। তার মানে তুই ভুলে গেছিস। আরে ওই ছড়াটা, এক ঠ্যাংটি লটর পটর, অন্য ঠ্যাংটি ঘোড়া, বাবা বৈদ্যনাথের ঘোড়া, বাবা বৈদ্যনাথের ঘোড়া। কি হচ্ছে সব দিবু? ওর বাবা না করে দিলে সব হবে না? কি সব হবে? ওই যে বৈদ্যনাথ ডাক্তারের ঘোড়া ছড়াটা কেন? আরে রাখতে হলে মনে করাতে হবে না, যা তোর দুলামে খাচ্ছে তা নিয়ে যা, যা ওষুধ খাবো। ফটোগ্রাফির উপরে পড়াশোনা করতে তুমি লন্ডন চলে গেলে, হ্যাঁ, এখানে মেডিকেলের চান্স পেয়েছিলে। আজকে যদি তুমি ডাক্তার হতে তাহলে সুন্দরের চিকিৎসার দায়িত্বটা তুমি নিতে পারো। সুন্দরের চিকিৎসার জন্য বোধহয় ডাক্তার হওয়ার প্রয়োজন নেই দুলাভাই। কি সুন্দরের উপরে কবিরাজি ফলানোর চিন্তাভাবনা করছো নাকি? না, আমার কেন জানি বিশ্বাস হয় না যে সুন্দরের কোনো অসুখ হয়েছে। অফিস জানি, অফিস থেকে ছুটি নিয়েছি। হ্যাঁ, এখন তো ছুটি নিতেই হবে, ছেলের অসুখ রেখে তো আর অফিস করা যায় না, তাই না? তা সুন্দরকে সময় দেওয়ার জন্য লাস্ট কবে ছুটি নিয়েছেন দুলাভাই? হ্যাঁ, ওকে আর সময় দেওয়ার কি আছে? ও যখন যা বলছে যা চাচ্ছে কিনে দিচ্ছি। জানো ওর কোনো খেলনাই 2-3 হাজার টাকার নিচে নয়। ভাবলাম আর একটু দামি কোনো খেলনা কিনে দিলে ঠিক হয়ে যাবে, তাই 33,000 টাকা দিয়ে একটা উই কিনে দিলাম। ওটাকে ভেঙে চুড়ে ডাস্টবিনে, বলে এখন আর ওসব ভালো লাগে না।
তা ওর কি ভালো লাগে সেটা জিজ্ঞেস করেননি? ও জানে না ওর কি ভালো লাগে, শুধু জানে যে ওর কিছুই ভালো লাগে না। সুন্দর কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, একসাথে নাস্তা করলাম, এখন নাপাওকে শেখাচ্ছে কি করে মোহনকে বোঝাতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, ও নাকি জানে না যে মনকে কি করে বোঝাতে হয়। তাই তা মনকে কি করে বোঝাতে হয় দুলাভাই? হ্যাঁ, এই যে আমার ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, এইরকম আর কি। আবু দেখো কি মনে হয়, আমি এখান থেকে বাস্কেট করতে পারবো না? পারবো না? ওকে। হ্যারি পটার, শোনো আমি এখন খুব তোমার প্রিয় একটা জায়গা বের করব, বের করে সেই জায়গাটা খুব সুন্দর করে পড়বো। অবভিয়াসলি নট হিজ সে ডিয়ার মি। আচ্ছা, এই জায়গাটা তোমার প্রিয় ছিল? হ্যাঁ, আমি যখন পড়ে শোনাবো না, তুমি খুব মন দিয়ে শুনবে আর মনে মনে বলবে আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। আমরা এখন পড়বো না, আমাদের এখন কি ভালো লাগবে জানো? আমাদের এখন টিভি দেখতে ভালো লাগবে। টিভিতে আমরা কি দেখবো, লর্ডস অফ দ্য রিং নাকি? তখন তুমি বলবে দেখো বাবা এদিকে আসো না, এদিকে আসো, দ্যাটস আ গুড বয়, দ্যাটস আ মাই বয়। আবু একটু ছাড়েন তো। আচ্ছা আমি ছেড়ে, Pirates of the Caribbean, Nikki. I'm having a lots thought. Of freedom, Nikki. What say we run up a flag of truce? Wait, don't want to look at that. এটা যখন আমরা দেখবো, শোনেন আপু, আপু শুনুন, শোনেন, আমরা এটা দেখতে দেখতে বলবো আমার ভালো লাগছে, আমাদের ভালো লাগছে, অনেক ভালো লাগছে। শোনেন, এটা বলেছে তো, একটু ভাবতে হবে আপনাকে। আচ্ছা আর ধুর, আমরা টিভিই দেখবো না, আমরা কী করবো শোনেন? খুব মজার এখন গেম খেলবো, তাড়াতাড়ি আসো তো, বাকি শিখে দাও না, প্লিজ আসো না, আসো আসো গেম খেলবো। আচ্ছা, লন্ডনে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের খোঁজ খবর জানো তুমি? দরকার হলে আমি ওকে বিদেশে নিয়ে যাব। চেনো কাউকে? হ্যাঁ, একজনকে চিনি, ডক্টর ডেজমন্ড লেজ, কিন্তু উনি তো চাইল্ড সাইকোলজি না, অ্যাডাল্ট পেশেন্টদের ট্রিটমেন্ট করেন। না 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 না, অ্যাডাল্ট সাইকোলজিস্ট দিয়ে তো কিছু হবে না, ওর চাই চাইল্ড সাইকোলজিস্ট। আচ্ছা চলো দেখি তোমার আপা কি করছে দেখি। চলো অন্য ছেলেরা পাড়া কি হচ্ছে বাবু, রাখো এগুলি, একদম রাখো। তোমার বয়সে আর ছেলে দেখিনি আমি। হ্যাঁ, তাদের তো ডিপ্রেশন হয় না, শুধু তোমার হয় এগুলো। ওর বয়সী কয়টা ছেলেকে তুমি চেনো আপা? এই তুই থাম, দুলাভের কাছে শুনলাম ও নাকি কোনো বন্ধুর সাথে খেলতে পর্যন্ত যায় না। তুমি এসব কি বলেছো ওকে? ও বন্ধুদের সাথে খেলতে যায় না? আরে কদিন আগে তো ওর ফ্রেন্ডরা যখন বিদেশে গেল, আমার সাথে ও ব্রাউজ করেছে, ও ইন্টারনেটে বসে বসে চ্যাট করেছে, তাই না বাবা? হ্যাঁ, আমি সেই কথাই বলেছি, সুন্দরের বন্ধুর অভাব নেই, ফেসবুকে ওর 100-এর উপরে বন্ধু। Well, let's take deeper look into it. রাতে তোমার ভালো ঘুম হয়েছে সুন্দর? জানি না। হ্যাঁ, ঘুম ঠিক মতোই হচ্ছে, আমরা রেগুলার মনিটর করি, কিন্তু আজকে এরকম হঠাৎ ভায়োলেন্ট হয়ে উঠলো কেন ঠিক বুঝতে পারছি না। ডিপ্রেশন লিডস টু ভায়োলেন্স। তোমার মা বলছিল তুমি রেজাল্ট ভালো করতে পারোনি, ক্লাসে থার্ড বয়।
ফার্স্ট হতে পারোনি বলে তোমার মন কি খুব খারাপ লাগছে? জানি না, কিন্তু মা বাবার মন খারাপ হয়েছে। সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু যে দুজন তোমার চাইতে ভালো রেজাল্ট করেছে তাদের উপর তোমার রাগ হয় না? তারা কি তোমার সাথে এমন কোনো ইনসাল্টিং বিহেভ করে যেটা তুমি সহ্য করতে পারো না? জানি না, কিন্তু ইনসাল্টিং বিহেভ করলে পানিশমেন্ট হয়। রাইট। আচ্ছা, লেখাপড়ার বাইরে তোমার কী করতে ইচ্ছে হয়? ধরো ছবি আঁকা, গান শেখা। ছবি আঁকা শিখতাম, কিন্তু রেজাল্ট খারাপ করাতে আম্মু টিচারকে আসতে নিষেধ করে দিয়েছে। কোথায় নিষেধ করেছে? আমি বলেছি যে সামনের বার ফার্স্ট হলে তারপর আবার টিচার আসবে। আচ্ছা ঠিক আছে, আম্মু যে আর্ট টিচারকে আসতে নিষেধ করেছে এর জন্য কি তোমার খুব মন খারাপ হয়েছে, রাগ হয়েছে? জানি না। তাহলে কি ফার্স্ট হওয়ার জন্য অনেক পড়তে হবে? ফার্স্ট যদি না হতে পারো তাহলে আব্বু আম্মু অনেক বকবে, এই জন্য তোমার টেনশন হয়? এসব কথা কেন জিজ্ঞেস করছেন আঙ্কল? আমার কিচ্ছু হয় না। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি? অবশ্যই করো। আর ইউ রিয়েল হিউম্যান বিইং নাকি গ্রিন গবলিন? ডাক্তারের রূপ ধরে আছেন। এই চেয়ার, এই টেবিল, এগুলো কি সব রিয়েল নাকি রিমোটে চাপ দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করা যাবে? এটা তুই কি জিজ্ঞেস করলি বাবা? উনি হচ্ছেন শহরের নাম করা ডাক্তার। চেয়ার টেবিলগুলো এগুলি সব রিয়েল, টাচ করে দেখ, দেখ সব রিয়েল। এত কান্নাকাটি তো কিছু হয়নি, যে কোনো বয়সে যে কারোরই ডিপ্রেশন হতে পারে। রাইট এনভায়রনমেন্টে বলে দেখবে সব ঠিক হয়ে গেছে। ও, ডাক্তার একটা ওষুধ বাড়িয়ে দিল এমনি। বাড়ছে দীপু, বাড়ছে, ওর অসুখটা বাড়ছে। এখন ওষুধ বাড়লেই যে অসুখ বাড়বে দুলা ভাই, এমন কি কোনো কথা আছে? কথা নেই মানে? এখন এক ডাক্তারের রিপোর্টের উপর বেস করে বসে থাকলে চলবে? আপনি ক্রস চেক করান। কার কাছে ক্রস চেক করাবো? ওনার উপরে তো আর কেউ নেই। ঠিক আছে, আর কটা দিন দেখি, যদি ওষুধে কাজ না হয় তাহলে না হয় তোমার সাথে লন্ডন পাঠিয়ে দেবো। তখন আবার তুই ওকে ওষুধ না খাওয়ার বুদ্ধি দিবি না? আমি কিছুই করছি না আপা, তোমাদের ছেলে, তোমরা যা ভালো বলছো করো। আচ্ছা দুলো ভাই, আমি কি প্রেসক্রিপশনটা দেখতে পারি? কাল্পনিক চরিত্র, ছবিগুলোতে যা হয় সবই তো ফ্যান্টাসি। নো, দে আর নট ফ্যান্টাসি, দে আর নট ফ্যান্টাসি ছোট মামা, দে আর রিয়েল। তুমি একটা গ্রিন গবলিন গ্যাস গরমন, ছোট মামার রূপ ধরে এসেছো। আই উইল কিল ইউ। Superman, Batman, Spider-Man, Invisible Man, Buffy the Vampire Slayer, Freddy, Harry, they're real. আমি যাদের সাথে ছোট থেকে বড় হয়ে এসেছি তুমি বলতে পারো না যে তারা রিয়েল না। তারা পৃথিবীর কোথাও না কোথাও আছে। দে আর রিয়েল ছোট মামা, দে আর রিয়েল। ওই যে ভিডিও গেমগুলো দেখছো, ওর মধ্যে জানো আমি কতগুলো এনিমি সোলজার কিল করতে পেরেছি?
প্রতিদিন মিনিমাম 100 এনিমি সোলজার আমি কিল করেছি। ওদেরকে না কিল করতে পারলে ওরাই তো আমাকে কিল করে ফেলতো। ছোট মামা জানো আমার আশেপাশে কত এনিমি? আমার ক্লাসের ফ্রেন্ডসরাও আমার এনিমি। আম্মু চায় আমি ক্লাসে ফার্স্ট হই, কিন্তু আমার ফ্রেন্ডসরা চায় আমাকে কম্পিট করে ফার্স্ট হতে। দে আর নট মাই ফ্রেন্ডস, দে আর মাই এনিমিজ। ইনভিজিবল ম্যানকে আমি কত করে রিকোয়েস্ট করলাম আমার ম্যাথস খাতায় ভুল অঙ্কটা কারেক্ট করে দিতে, সে তা করলো না। ওই অঙ্কটা কারেক্ট হলে আমি ফার্স্ট হয়ে যেতাম। সেদিন আমার জন্মদিনের কেকের মধ্যে ইনভিজিবল ম্যানকে দেখতে পেয়েছি, এই জন্য তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারছিলাম। কিন্তু ইনভিজিবল ম্যানকে তো আর মারা যায় না। স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, কেউ আমার ভুল অঙ্কটা কারেক্ট করে দেয়নি। বাট আই নো দে আর রিয়েল, দে আর নট ফ্যান্টাসি। He's confused. Or reality gulo jashole fantasy sheta mante parche na. Virtual world kotha ta shunchen gulo bhai sundor ekta virtual world er bashinda ekta kalponer prithibite bash korche কাল্পনিক জীবন যাপন করছে। ওর ওর কল্পনার পৃথিবীর পাশাপাশি এই বাস্তব পৃথিবীটাকে আপনারা কখনো দেখতে দেননি, তাই সুন্দরের কল্পনার পৃথিবী ওর কাছে বাস্তব। আমরা সবাই ওর কাছে গ্রিন গবলিন, একটা সবুজ রঙের দৈত্য। কি বলে গেল ভার্চুয়াল ওয়ার্ল্ড তার বাসিন্দারা? ও যা বলার বলুক, তুমি কিন্তু ওষুধগুলো খাওয়াবে ঠিক মতো। নতুন যে ওষুধটা দিয়েছে ওটা কিন্তু 6 ঘন্টা পরপর। কাল থেকে আমার আবার অফিস শুরু হবে। বাড়িতে একটা ঝামেলা চলছে, তারপর সকাল থেকে ছোঁড়াটা ওধাও। আচ্ছা, তুমি ওকে বকাঝকা করনি তো? আরে বকাঝকাটা করবো কখন, সকালে উঠে তো ওর সাথে আমার দেখাই হলো না। শোনো, ওকে একটা বিয়ে দিয়ে দাও, ওর পাগলামিটা এখনো কমেনি, না হলে ওকে মানুষ করা যাবে না। তোমারও কথা, এমনি বাড়ির এই অবস্থাতে আমাদের আবার ওর বিয়ে টেনে আনছো। সরি দুলাভাই, সরি আপা, আসলে খুব ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম তো, তোমরা আবার ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। একটা ফোন করতে পারতে না? ফোন করার মতো অবস্থা যদি থাকতাম তাহলে ভালোই হতো। কেন, কি খুব টেনশন করেছো মনে হচ্ছে? টেনশন হবে না। আচ্ছা, তোর বুদ্ধি হবে কবে?
এমনি সুন্দরকে নিয়ে কিরকম একটা বিপদের মধ্যে আছি সেদিকে তোর খেয়াল নেই? আছে, আমার ঠিকই খেয়াল আছে। আপা, সুন্দর আমার একমাত্র ভাগ্নে, তোমরা যতটুকু কেয়ার করো আমিও কিন্তু ততটুকুই করি। কোথায় গিয়েছিল জিজ্ঞেস করলে না? তুমিও তো জিজ্ঞেস করতে পারতে। সুন্দর, কিরে সুন্দর কোথায় গেলি? Don't talk to me. তুই এখানে কি করছিস? আরে কি করছিস তুই? আমি কাল রাতে তোমাকে যা বলেছি সব মা-বাবাকে বলে দিয়েছো কেন? ও মাই গড। আচ্ছা বাবা, সরি সরি সরি, আর কখনো এরকম কাজ করবো না, কখনো বলবো না, সরি। মনে থাকে জানো? আচ্ছা তুই কি করছিলি? দুপুরে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি, আমাকে গ্রিন গবলিনরা অ্যাটাক করতে আসবে। জেইন আমাকে কফির দাওয়াত দিয়ে সব বলল। জানো তো জেইন কে? স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড। তুই স্বপ্নের মধ্যে বসে দেখিস না রে? হ্যাঁ, আমি স্বপ্নের মধ্যে ওদেরকে দেখি, ওদের সাথে কথা বলি, ওদের সাথে হ্যান্ডশেকও করি। আচ্ছা তোকে একটা জিনিস দেখো, ভাই দেখি, মাস্কটা খোল গরমের মধ্যে। একটা নিউ প্ল্যানেটের ছবি, একটা লিভিং প্ল্যানেট। তুই কোনোদিন দেখেছিস? না, তুমি কিভাবে গিয়েছো প্ল্যানেটে? গাড়িতে চড়ে। কোন গাড়ি? স্পেসশিপ? স্পেসশিপ ছাড়া তো অন্য কোনো প্ল্যানেটে যাওয়া যায় না। এই প্ল্যানেটে যাওয়ার জন্য কোন স্পেসশিপ দরকার হয় না, মোটর গাড়িতে করে যাওয়া যায়। মোটর গাড়িতে করে অন্য প্ল্যানেটে? আই ডোন্ট বিলিভ ইট। সিরিয়াসলি? সিরিয়াসলি বেট বেট নেন। ও ফামু, আর কত খাবো? এখন তো অনেক বেশি ওষুধ খাচ্ছেন বাবা, একটু না খেলে উইক হয়ে যাবেন। নেন বাবা, পুরোটা যদি খেতে ইচ্ছে না করে অর্ধেকটা খাও। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সুন্দর। গুড মর্নিং ছোট মামা। কাল রাতে যে তুমি একটা প্ল্যানেটের ফটোগ্রাফ দেখালে, তার নাম কি? নাম ধরে নে, ওটার নাম বাংলার মুখ। কি নিয়ে কথা বলছিস তোরা? একটা নতুন প্ল্যানেট নিয়ে কথা বলছিস? আরে কাল বললি ভার্চুয়াল প্ল্যানেট, আজকে আবার নতুন প্ল্যানেট, তোর দেখি মাথার ঠিক নেই দেখছি। আম্মু প্লিজ তুমি চুপ করো না। ছোট মামা, তুমি যে তোমার প্ল্যানেটের নামই ভালো করে জানো না, তার মানে ওটা রিয়েল না। কে বললো রিয়েল না? আমি নিজেই গিয়েছিলাম ওখানে। আমি তোমার নিউ প্ল্যানেটে যেতে চাই, দেখবো ওটা রিয়েল কিনা, নাকি তুমি আমাকে বোকা ভেবে ভুল ভাল বোঝাচ্ছ। আমাকে নিয়ে চলো। এখন তোর আব্বু আর তোর আম্মু যদি তোকে যেতে দেয় আমি অবশ্যই নিয়ে যাবো। বাবা আমি যাবো, আমাকে নিয়ে যেতে বলো না। শোনো দীপু, তোমাকে বলেছিলাম যে ওকে নিয়ে বেশি আবোল তাবোল করবে না, ঠিকই তো খেপিয়েছ দেখছি। এখন যাবো যখন বলেছে, না গিয়ে কি ছাড়বে? কোথায় নিয়ে যেতে চাও? দুলা ভাই, আমি তোর মামা নাকি? আমি তো এমন কোনো জায়গায় ওকে নিশ্চয়ই নিয়ে যাবো না যে যেখানে ওর ক্ষতি হবে। ওয়েল, যা ভালো হয়ে করো। আই সালিম, আই শোনো, ওদের কথা বেশি শোনার দরকার নাই, আর জায়গায় জায়গায় গাড়ি থামানো যাবে না, এটা যেন মনে থাকে।
সুন্দর যেন কোনো অবস্থাতেই গাড়ি থেকে না নামে, মনে থাকে যেন। হ্যাঁ সুন্দর ভাই, যদি গাড়ির থেকে নামতে চায় তাহলে পরে কি করবো? আরে আশ্চর্য, শোনো শোনো শোনো, আমি ওদেরকে বলে দিয়েছি, হ্যাঁ নামতে চাইলে আমার কথা বলে ভয় দেখাবে, সোজা কথাও যেন গাড়ি থেকে নামতে না পারে, দরকার হলে তুমি জোর খাটাবে, ঠিক আছে? জি স্যার। এই শোনো, তোমার মোবাইলে চার্জ আছে? জি ম্যাডাম, ফুল চার্জ দেয়া আছে। এই চার্জার তারপরে তুমি নিয়ে যাও গাড়িতে, মোবাইল যেন সব সময় অন থাকে, মনে থাকে যেন। জি আচ্ছা। শোনো, তোমার ভাইটা কি যে একটা ঝামেলা বাঁধালো। কিরকম? ছেলেটা যদি পুরোপুরি পাগল হয়ে ফেরে তাহলে কিন্তু সব দোষ হবে তোমার আর তোমার ভাইয়ের। আশ্চর্য, তুমি তো যেতে দিলে। কি বলো, আবার করো তো। স্যার কিছুই করার থাকলো না, নিজেই তো কাজ কি কলের মধ্যে পড়ে গেলাম। আপনি কইছিলেন গাড়ি থেকে যেন নামতে না দিই, আপনার কথা মতো জোরাজুরি করতে গিয়ে তো নিজেই আটকাই গেছি, আমারই বাইন্দে রেখে গেছে। স্যার যাওয়ার সময় বইলে গেছে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর আসবে, আইসে আপনাকে ফোন করবে আর আমার কলা রুটি খাওয়া যাবে। ধরছে না তো। প্ল্যানেটের লিভিং হেলিকপ্টার দেখবি? হ্যাঁ দেখবো। ওই যে দেখ, ওই যে বাসের উপরে দেখেছিস? হ্যাঁ, এটা হচ্ছে প্ল্যানেটের লিভিং হেলিকপ্টার। ওরা কি করে জানিস? গাছের পাতার উপরে, ডালের উপরে, ওই দেখ বাসের মাথায়,
সব জায়গা ল্যান্ড করে ধরবি হ্যাঁ যা ধর দৌড় 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 পেছন পেছন দৌড়া ধরা চাই কিন্তু স্যার আমার তো কিছু ভালো ঠেকতেছে না আমার মনের ভিতরে রেড সিগন্যাল দাপাদাপি শুরু করে দিছে স্যার আপনি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান আমি আর এনে থাকতে পারতেছি না মামা একটা কথা বলি তোমাকে বল আমার না খুব ভালো লাগছে শুনো মামা সুরঙ্গে লুকিয়ে থাকা ওগার্স লাশ খেকো ভলডেমর্ট খালি যুদ্ধ আর যুদ্ধ আমার কি মনে হতো জানো এদের হাত থেকে বাঁচতে হলে আমারও পাওয়ার দরকার হয় আমাকে ইনভিজিবল হতে হবে না হয় আমাকে ম্যাক্রোসার মতো ঝুলতে জানতে হবে না হলে সুপারম্যানের মতো উঠতে জানতে হবে তার মানে আমি কি পাগল ছোট মামা না তুই পাগল না তুই আসলে অন্য জগতের বাসিন্দা এই জগতে চলে আয় তারপর দেখবি কত ভালো লাগে এখানে গ্রিন গবলিন গ্যাস গরম্যান উইচেস উইজার্ডস মনস্টার্স ভ্যাম্পায়ার্স কিচ্ছু নেই সুরঙ্গে লুকিয়ে থাকা অর্কস বা লাশ খেকো ভলডেমর্টস কিচ্ছু পাবি না এখানে তাহলে স্পাইডারম্যান ব্যাটম্যান ইনভিজিবল ম্যান ওদের কি হবে পেছনে তাকা দেখো এসে গেছে এই সাবধানে জীবনের আরো অনেক পথ পাড়ি দিতে হবে সুন্দরকে যদি অবারিত প্রান্তরে পাখা মেলে ছুটতে না শিখে সেই পথ কি করে পাড়ি দেবে সুন্দর।